বাংলাদেশ টিমের পরে আমার সবচেয়ে প্রিয় দল হয়েছে ব্ল্যাক ক্যাপসরা, আই মিন নিউজিল্যান্ডরা। সেই নিউজিল্যান্ডের আইজিয়া টিম অস্ট্রেলিয়া মারি প্যাকেট বানাই আলুরদম বানায় ফেলছে সব, আলুচ্চপ আলুচ্চপ এই লেভেলের মারা মারছে। মাত্র 19 ওভারেই তারা 175 রান তুলে নিছে ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হিট। এর ভিতরে 81 রানে ডেভিড ওয়ার্নার আউট হয়ে গেল, ট্রাভিস হিট মামা কিন্তু সেঞ্চুরি মারি দিছে। মাত্র 67 বলে মামা রান লইছে 109, আর ইন্দি 65 বলে রান লইছে 81। কোন ডেভিড ওয়ার্নার 175 রানের পার্টনারশিপ, তার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের জাস্ট পাগল 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 বানায় ফেলছে সেই মাইটি টিম অস্ট্রেলিয়া। তারা মাঝখান দিয়ে খেয়ে হারাই ফেললেও আবার কিন্তু তারা আজকের ম্যাচে কিন্তু জানান দিছে যে টিম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া, এবং তারা এই কারণেই 5 চ্যাম্পিয়ন, এই কারণেই তারা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন যে তারা যে কোনো মুহূর্তে দাঁড়ায় যায় যে কোনো টিম রেখে জাস্ট জাস্ট ডেস্ট্রয় করে দিব কোনো কথাবার্তা ছাড়া। 19 ওভারে 175 রান। গ্লেন ফিলিপস প্রথম ব্রেক থ্রুটা আনে, এবং মজার বিষয় হচ্ছে যখন তাদের দলীয় রান 200, মিচেল মার্স পরের নামে যখন তাদের দলীয় রান 200, তখন ট্রাভিস রে আউট করছে এই গ্লেন ফিলিপস, মানে টানা দুইটা ব্রেক থ্রু কিন্তু মামাই আনছে। নইলে আজ যে অস্ট্রেলিয়ার রান, তো আমি তো মনে করছিলাম ডাইরেক্ট 500 হয়ে যাবো কোনো কথাবার্তা ছাড়া। যে মরার মাসি শতানের বাচ্চা, মানে যে লেভেলের মাইক তারা শুরু করছে, বাবু রে বাবু, সাইজ ছক্কা ছাড়া কোনো কথাবার্তা নাই, পাগল বানায় ফেলছে। অলরেডি এই 20 ওভারের ভিতরেই নিউজিল্যান্ড 6-6 বলার কিন্তু ইউজ করে ফেলছে। মরার মাসি, মরার মাসি শতানের বাচ্চা। এতে মনে হয় আমাদের কোচ হাতুরের লোক মনে হয়। 19 ওভারে তারা 6-6 বলার কিন্তু ব্যবহার করে ফেলছে, কিন্তু তারপরেও কোনো লাভ হয় না, ফ্রিডি জাস্ট পাগল বানায় ফেলছে, পাগল পাগল। তো অলরেডি পুরো ওয়ার্ল্ড কাপে এখনও 6 ম্যাচ খেলি, টপ রানের ভিতরে আছে কুইন্টন ডিকক, এবং আজকে 6 ম্যাচ খেলি, তার পরবর্তী অবস্থানে আছে তোমার ডেভিড ওয়ার্নার। বাবুরে বুড়ো হয়ে গেছে, কিন্তু পারফরমেন্স কমেনো। তারপর 3 নম্বরে মার্করাম সাউথ আফ্রিকার, 4 নম্বরে হয়তো দ্য কিং বিরাট কোহলি, ঠিক আছে, পাকিস্তানেরও একজন আছে রিজওয়ান আছে, বাকি কারো মোটামুটি এখনও খানা টানা নাই। এখন বিষয়টা হচ্ছে যে 2 উইকেটে তাদের রান 200, 2 উইকেটে তাদের রান 200 কার, টিম অস্ট্রেলিয়ার। 50 ওভার শেষে টিম অস্ট্রেলিয়ার রান কোথায় দাঁড়াবে? কিন্তু তাদের প্রথম উইকেটটা যাওয়ার পরে সেকেন্ড উইকেটটা খুব একটা বেশি টাইম কিন্তু কি স্টে করতে পারেনি, মানে প্রথম উইকেটটা 175 রানের দীর্ঘ একটা পার্টনারশিপ। এখন কমেন্ট সেকশনে তুমি জানাও যে অস্ট্রেলিয়াকে কত রানের টার্গেট দিব। অস্ট্রেলিয়া যদি আজকে 400 রানের টার্গেট দেয়, এটা মোটেও অবাক হইবার কিছু না, কারণ 25 ওভারই হয় নাই, 23 ওভার না 22 ওভারের খেলা, এর ভিতরে তারা রান লয়ে ফেলছে অলরেডি 200। তো বাকি মনে করো যে তোমার 27-28 ওভারে তো মারি পাগল বানাই তো কি, আর 200 রান নেওয়া তো কোনো বিষয় না তাদের জন্য, কোনো বিষয় না, মানে 400+ একটা রান যদি হয় তাহলে ওই রান চেস করি নিউজিল্যান্ডে জিততে হলে তৈরি করতে হবে বিশাল ইতিহাস, কারণ বিশ্বকাপে রান চেস করে জিতার সর্বোচ্চ রেকর্ডটা দখল হচ্ছে টিম পাকিস্তানের হাতে, যেটা শ্রীলঙ্কার লোকে হয়েছে এই বিশ্বকাপে 344 রানের একটা টার্গেট। এখন 344-এর পরে যাই ওই টার্গেট চেস করে জিতা নিউজিল্যান্ডের তো করতে হবে বিরাট লেভেলের ইতিহাস, এছাড়া তাদের পক্ষে জিতা কোনোভাবে সম্ভব না। যাই হোক, আড়াইটা বাজে, বাংলাদেশের খেলা নেদারল্যান্ডসের বিপক্ষে, শক্তিশালী নেদারল্যান্ডস, যে নেদারল্যান্ডস সাউথ আফ্রিকারে হারাই এক অঘটনের জন্ম দিছে। এই সাউথ আফ্রিকারে কিন্তু তারা আবার টি-20 বিশ্বকাপও কিন্তু মনে করছে যে হারাই প্যাকেট বানাই দিয়েছিল, তাদের রেকর্ড আছে। তারা আমাদের সাথে কেমন খেলবে আর আমাদের ব্যাটসম্যানরা তাদের ব্যাটে রান পাবে কি না, এটা দেখার বিষয়। চোখ রাখো মনার পেজে, চোখ রাখো শামিম আহমেদের ভিডিওতে, আর পিকনিক করতে থাকো উড়াই দুড়াই কেন, আর কমেন্ট সেকশনে জানাও অস্ট্রেলিয়া কি 400+ স্কোর করবে কি না, এবং যদি করে আমার প্রিয় টিম ব্ল্যাক ক্যাপস, খারাপ লাগতেছে বা ওটা যে মারাটা মারছে পাগল 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 বানায় ফেলছে, তারা ম্যাচটা জিতবে কি না টিম নিউজিল্যান্ড, ঠিক আছে, কারণ তাদের জন্য আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট, এবং অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ 3 নম্বর পজিশনে আছে নিউজিল্যান্ড, 4 নম্বর পজিশনে অস্ট্রেলিয়া। আল্লাহ হাফেজ।